আমরা দেখছি মাশরাফি কিন্তু 5 বছর এমপি ছিল, সেকেন্ড টাইমও কিন্তু মাশরাফি আবার ঢুকলো, বাংলাদেশে আছে এবং সে বাংলাদেশে আছে, তাহলে সাকিব কেন ঢুকতে পারছে না? ওই সমস্যাটা আমাদের কম্প্যারিজন করতে হবে। সাকিব এমন কি করলো যে বাংলাদেশে ঢুকতে পারবে না, পুলিশ ধরবে? এবং সবচেয়ে আগে বাংলাদেশের যে ন্যাশনাল খেলাটা কাবাডি, এটা বন্ধ করতে হবে। এটা কোনোভাবে ন্যাশনাল খেলা হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এই কাবাডি হয়েছে তোমার নেচারটা এমন হয়ে গেছে, আমরা কাউকে আগাতে দিই না। আমরা যদি পারতাম তাহলে ফেসবুক থেকে কিছু সাকিব আল হাসান তৈরি করে মাঠে নামাই দিতে যদি পারতাম খুব ভালো হইতো। সাকিব আল হাসান গত 53 বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড, বাংলাদেশের ক্রিকেটকে আজকে এ পর্যন্ত নিয়ে গেছে সাকিব আল হাসান। একজন ক্রিকেটার সাকিব নিঃসন্দেহে ব্র্যান্ড, এবং আমরা মিস করবো তাকে, আগামী 100 বছরে একটা সাকিব আসবে কিনা। আমরা যদি পারতাম তাহলে ফেসবুক থেকে কিছু সাকিব আল হাসান তৈরি করে মাঠে নামাই দিতে পারতাম খুব ভালো হইতো। আর সাকিবকে বলা হয় যেটা ফ্যাসিস্টদের সাথে তার সংযোগ, সেখানে যদি খারাপ কিছু থাকে সেটার বিচারের মুখোমুখি হইতেই হবে, এটা কোনো বিকল্প নেই। এখানে ক্রিকেট বোর্ড বা ক্রিকেট উপপরিষদ কিচ্ছু করে নাই। যদি সাকিব ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কোনো ক্রাইম করে থাকে সেটার বিচার আলাদা, কিন্তু একজন সাকিব আল হাসান সে হলো সর্বোচ্চ সেরা, তার উপরে কোনো কথা নেই। আমি সবসময় সাকিবের ফ্যান ছিলাম, ছোটো থেকে তাকে দেখে এসেছি, বরং সাকিবকে কাউন্সিলিং করে তাকে কারা হয় যে শেয়ার কেলেঙ্কারি বা বিভিন্নটা ঢুকেলো, তার অ্যাডভাইসারটা কে ছিল? তা আমরা দেখছি মাশরাফি কিন্তু 5 বছর এমপি ছিল, সেকেন্ড টাইমও কিন্তু মাশরাফি আবার ঢুকলো, বাংলাদেশে আছে এবং সে বাংলাদেশে আছে, তাহলে সাকিব কেন ঢুকতে পারছে না? ওই সমস্যাটা আমাদের কম্প্যারিজন করতে হবে। সাকিব এমন কি করলো যে বাংলাদেশে ঢুকতে পারবে না, পুলিশ ধরবে, কিন্তু মাশরাফি বহাল তবিয়ত আছে? অর্থাৎ এই দুজনে আমাদের সম্পদ এবং দুজনের ফিউচারে আমাদের কারো দেওয়ার আছে, তো এইসব ব্যাপারগুলো রাজনীতির বাইরে গিয়ে তাদের যদি কোনো অপরাধ থাকে সে অপরাধকে চিহ্নিত করে ক্রিকেটার সাকিব ক্রিকেটার মাশরাফিকে আলাদা করতে হবে। আর যদি সব কিছু একসাথে করে ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা সেই তথৈবচ থাকবে। ওই পিছন বাংলাদেশের জাতীয় খেলা যেমন কাবাডি, যে সামনে আগে তার টান দিয়ে পিছন দিকে নিয়ে আসো, এবং সবচেয়ে আগে বাংলাদেশের যে ন্যাশনাল খেলাটা কাবাডি, এটা বন্ধ করতে হবে। এটা কোনোভাবে ন্যাশনাল খেলা হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এই কাবাডি হয়েছে তোমার নেচারটা এমন হয়ে গেছে, আমরা কাউকে আগাতে দিই না। ক্রিকেটার সাকিব এবং ক্রিকেটার মাশরাফি যদি মাশরাফি দেশে থাকে সেফ, এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই, কোনো রকম ঝামেলাতে মধ্যে বাড়ি পড়ে দিছে, সাকিবেরও বাড়ি পড়ে দিচ্ছে। সাকিব থাকবে দেশের বাইরে, মাশরাফি থাকবে দেশে, এটা এক দেশে দুই আইন হয়ে যায়। তা আমি অনুরোধ করবো গভর্নমেন্টকে, জিনিসটা ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা, এমনভাবে আমরাও সাকিবের ফ্যান, এমনও মাশরাফি ফ্যান আছে, আমরা তাই একবেলের ফ্যান আছি, সব দিক এটা রাজনীতিকরণ না করে এই খেলাটাকে একটু আলগা করে ফেলতে হবে। অতীতে এইসব রাজনীতি করার কারণে পাপন দোপন কাপন চপন নিয়ে এখন আমি বিসিবিতে একজনকে ফোন করেছিলাম কয়েকদিন আগে, একজন রেসপন্সিবল একজন ভাইকে, উনি বলছে বিসিবিতে তারা যা করে গেছে তাদেরকে 4 বার ফাঁসি দিল, বিসিবির কারেকশন এখন করা সম্ভব না। সুতরাং সাকিবকে ক্রিকেটের জায়গায় দেখতে হবে। দর্শক, আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বুকের ভেতরে একটা বাংলাদেশ নিয়েই সবসময় ঘোরাফেরা করি, স্বপ্ন দেখি, কাজে যাই, ঘুমোতে যাই। তেমনি সাংবাদিকতায় যেমন ঢাকায় বসে বাংলাদেশের খবরাখবর দেয়া হয় নেওয়া হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটর বা একজন উদ্যোক্তা সবসময় বাংলাদেশকেই জানানোর চেষ্টা করে দেশটি কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। এটিভি ইউএসএ সমকালীন বাংলাদেশ এবং আমি তানভীর তারেক সেই কাজটি করার চেষ্টা করব। সমকালীন বাংলাদেশ এটিভি ইউএসএর পর্দায় আমি তানভীর তারেক আসছি প্রতি বুধবার বাংলাদেশ সময় রাত 10টা,
আপনাদের সাথে আপনার প্রিয় তারকা, প্রিয় শিল্পী কিংবা রাজনীতিবিদ বা বিভিন্ন পেশাজীবী মানুষদের সঙ্গে নিয়ে কখনো বা ঢাকার স্টুডিওতে কিংবা নিউ ইয়র্কের এটিভি ইউএস স্টুডিওতে কথা হবে, সংযুক্ত হব আপনাদের সাথে। সংযুক্ত থাকুন এটিভি ইউএস এর সকল ডিজিটাল প্ল্যাটফর্মে।